দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আজ বুধবার বিকেল 5টায় কমিশনের সভা ডাকা হয়েছে। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি গতকাল থেকে বন্ধ করা হয়েছে। নির্বাচন ভবনে ইসি সচিব জানান, 70 পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণে জাতিকে অবহিত করেছেন, এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। আজ তফসিল হলে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। দর্শক, তফসিল নিয়ে বৈঠকের বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, যেটা জানাবেন যে তফসিল ঘোষণা তো আজকে হতে যাচ্ছে, তো সকালে এ নিয়ে বৈঠক হবার কথা রয়েছে, এখন পর্যন্ত কমিশনের আর কি কি আনুষ্ঠানিকতার খবর আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন যে আজ নির্বাচন কমিশনে বিকেলে তফসিল ঘোষণার বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে, তো এই ব্যাপারে সকাল 10টার সময় সংবাদকর্মীদের সঙ্গে একটি বৈঠকে হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন সচিবের, এবং সেই বৈঠক উপলক্ষে ইতিমধ্যে সকাল থেকেই কর্মকর্তারা আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেও দেখেছি বেশ কয়েকজন কর্মকর্তা এখানে ঢুকেছেন। এবং মার্ফি, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ কিন্তু আসলে এক কথায় জাতির জন্য এক মহেন্দ্র ক্ষণ, কারণ দীর্ঘদিন ধরে তফসিল ঘোষণা নিয়ে নানা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল, এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যেমনটি কথা দিয়েছিলেন যে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে, এবং প্রথমার্ধে কিন্তু আজ যেহেতু নভেম্বরের 15 তারিখ, সেক্ষেত্রে আজই প্রথমার্ধের সর্বশেষ দিন, এবং আজ বিকেলে যেহেতু একটি বৈঠক হওয়ার কথা আছে, এর পরপরই তফসিল ঘোষণা আসতে পারে, এবং সেই হিসেবে কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের সময় নির্ধারিত হওয়ার আভাস পাওয়া গেছে। এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কিন্তু সব রকম চেষ্টাই করে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শর্তহীন সংলাপ অনুষ্ঠানে দেশের প্রধান 3 রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার পরপরই তফসিলের বার্তা রাজনীতিতে কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। অবশ্য নির্বাচন কমিশন বলছে ওই চিঠি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তবে আজ যদি আপনার যদি তফসিল ঘোষণা হয়ে থাকে, তারপরও কিন্তু আরও প্রায় 2 সপ্তাহের মতো সময় পাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসা বা না আসা নিয়ে। এবং আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে, এবং নির্বাচন কমিশন থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে আপনার ওখানে কিন্তু একটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, তল্লাশি করা হচ্ছে, এবং আশেপাশে কিন্তু র্যাব পুলিশ বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছে। তো মার্ফি, এই ছিল বৈঠক পূর্ববর্তী সর্বশেষ তথ্য, এবং পরবর্তী সংবাদে আমি বৈঠকের পর কি হয়েছে এটা বিস্তারিত আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিলা করিম।